বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মোহাম্মদ জাকারিয়া, সহকারী শিক্ষক দৌলত হোসেন সরকার উচ্চ বিদ্যালয়, ব্যাংক কুমিল্লা। দৌলত হোসেন সরকার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আজকের ষষ্ঠ শ্রেণী অধ্যায় দ্বিতীয় পাঠ ৫, পাঁচ নম্বর পাঠের মধ্যে বা অধ্যায়ের মধ্যে আমরা বিভিন্ন অধ্যায়ে অবশ্যই পিছনে চলে গেছে প্রায় শেষ মুহূর্তে ক্লাসের। এরপর যেগুলো বাকি আছে সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। শিরোনামের মধ্যে আসছে অর্থ সুরা ফাতেহা। এখানে কয়েকটি সুরা আছে, যেমন সুরা ফাতেহা আছে, সুরা নাস আছে, সুরা ফালাক, সুরা হুমাজা। এটি অর্থসহ এবং ব্যাখ্যাসহ অবশ্যই তোমরা ভালো করে দেখবে মেন বইয়ের মধ্যে এবং ভালো করে পড়বে। সুরা ফাতেহার অর্থসহ, সুরা ফাতেহার অর্থ যেমন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা জগৎ সমূহ প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম যিনি দয়াময় করো পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের অধিপতি, ইন্না ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি এবং শুধু তোমার সাহায্য চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের পথ তুমি অনুগ্রহ করেছ, গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত পথগ্রস্ত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীদের, অর্থসহ আমরা ফাতেহা এবং অন্যান্য অর্থ আমরা দেখব এবং ব্যাখ্যাটা ভালো করে আমরা নজর দিয়ে মেনুয়ের থেকে ব্যাখ্যাসহ আমরা শিখব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ।